ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল চালুর দাবিতে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল নার্সিং পড়ুয়ারা শুক্রবার বেলায় নদিয়া জেলার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালের নার্সিং পড়ুয়ারা ও ভারতীয় ছাত্র ফেডারেশন এস এর তরফে ছ দফার দাবির স্মারকলিপি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় জানা গিয়েছে দু সালে জেএনএম হসপিটালের নার্সিং কলেজে আইএনসি অনুমোদন শেষ হয়ে যায় পড়ুয়াদের অভিযোগ কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি এছাড়া শৌচালয়ের অবস্থা খুবই শোচনীয় তাদের দাবি আইএনসি অনুমোদন পুনরায় চালুর ব্যবস্থা করতে হবে এছাড়া ল্যাবরেটরির উন্নতিকরণ শৌচালয়ের সম্প্রসারণ ও ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এদিন স্মারকলিপি জমা দেওয়ার পর তারা বলেন দাবিপত্রটি গৃহীত হলেও প্রতিষ্ঠান প্রধান ব্যস্ত থাকায় এ বিষয় নিয়ে আলোচনা হয়নি আমরা নার্সিং যে ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং সেখানে আমরা ডেপুটেশন জমা দিলাম ডেপুটেশন জমা দিয়েছি মূলত ছাত্রীদের দাবি ছাত্রীরা তারা আমাদেরকে বলেছে আমাদের সাথে যোগাযোগ করেছে তাদের সহায়তায় আমরা আজকে এসে ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন দিয়েছি মূল কারণ যেটা সেটা হলো আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তার যাতে অনুমোদন জেএনএম পায় এত বড়ো একটা মেডিকেল কলেজের সাথে সংযুক্ত নার্সিং কলেজ সেই নার্সিং কলেজ এখন অব্দি তার কোনো অনুমোদন প্রাপ্তি নেই দু হাজার বাইশে অনুমোদন অবধি ছিল দু হাজার বাইশে অনুমোদন চলে যায় তারপরেও দীর্ঘ দু বছর পেরিয়ে গেছে আড়াই বছর পেরিয়ে গেছে এখনও ওদের কোনো অনুমোদন নেই ওদের অনুমোদন না থাকা মানে ওদের যে ছাত্রীরা তাদের ভবিষ্যৎ অসম্ভব ভাবে অসুরক্ষিত পরবর্তীকালে কি করবে চাকরি টাকরি সমস্ত কিছু একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন চলে আসে এবার আইএনসি যাতে ওদের অনুমোদন থাকে অনুমোদন আসে সেই কারণে যাতে প্রিন্সিপাল যথেষ্ট সক্রিয় উদ্যোগ গ্রহণ করে সেই কারণে আমাদের ডেপুটেশান প্রাথমিকভাবে এবার আইএনসি অনুমোদন পাবে কখন যখন পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম থাকবে এত বড় নার্সিং কলেজ তার মাত্র দুটো ক্লাসরুম দুটো ক্লাসরুমে তিনটে ইয়ার ধস্তাধস্তি করে পড়াশোনা করে কোনো নির্দিষ্ট সময় ক্লাস হয় না সেই কারণে ল্যাবরেটরি ঠিকঠাক নেই লাইব্রেরি নেই পুরো গোটা নার্সিং কলেজে দুটো মাত্র ডামি যে ডামির ওপরে ওদের পরীক্ষা নিরীক্ষা চলে আর কি দুটো ডামি সেখানে এতজন ছাত্রছাত্রী সাথে সাথে ওদের বাথরুম সাধারণ স্বাভাবিক জিনিস বাথরুম অসম্ভব নোংরা সে বাথরুমে এতই দুর্গন্ধ যে ছাত্রীরা যেতে অস্বস্তি বোধ করেন আমরা এই দাবিগুলো নিয়েই আমরা ডেপুটেশান দিয়েছি এদিন স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নদিয়া জেলার ভারতীয় ছাত্র ফেডারেশন এসএফআই এর সম্পাদক সৌর্যবন্ত তিনি বলেন ক্যাম্পাসে ভয়ের পরিস্থিতি তৈরি করা হচ্ছে এখানে অসম্ভব র্যাগিং চলে সবথেকে গুরুত্বপূর্ণ যদি আইএনসি এর অনুমোদন পেতে হয় তাহলে পেতে হবে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক পর্যাপ্ত পরিমাণ অধ্যাপক অধ্যাপক ঠিকঠাক নেই অধ্যাপক যদি ঠিকঠাক না থাকে এতজন ছাত্রী তাদের জন্য সেই অনুসারে সেই অনুপাতে কোনো অধ্যাপক নেই তাহলে আইএসি আইএনসি কী করে অনুমোদন এটা কোন মেডিকেল কলেজ এম মেডিকেল কলেজ এম মেডিকেল কলেজে এতদিন কারা সন্ত্রাস চালিয়ে এসছে এম মেডিকেল কলেজ কেন এই কদিনে খ্যাত হয়েছে বিখ্যাত কুখ্যাত আপনারা বিচার করবেন কেন খ্যাত হয়েছে শেখ অখিলের জন্য কেন খ্যাত হয়েছে আলিমের জন্য এদের থেকে নিরাপত্তা চাইছে ছাত্রীরা এদের থেকে ছাত্ররাও নিরাপত্তা চাইছে অসম্ভব র্যাগিং হয় আমরা স্বপ্নদ্বীপের জন্য আমরা লড়াই করি এসএফআই স্বপ্নদ্বীপের জন্য লড়াই করেছে স্বপ্নদ্বীপের সুবিচার্চে লড়াই করেছে যায় যে তৃণমূল মদত পুষ্ট যে নানারকম শক্তি তাদের ছাত্ররা গ্রেপ্তার হয়েছিল তৃণমূলের পরিষ্কার তৃণমূল মদত পুষ্ট নয় এখন একেবারে সরকারি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মদত পুষ্ট শেখ আলিম এই অখিল আলিমরা এখন গোটা মেডিকেল কলেজ দাপাচ্ছে তাদের থেকে নিরাপত্তা চাইছে ছাত্ররা তাদের থেকে নিরাপত্তা ছাত্ররা চাইছে সেই ছাত্রদের দাবি নিয়ে এসএফআই আজকে এখানে পোস্টারিং করেছে অবশ্যই গৃহীত করেছে কিন্তু ঘটনাচক্রে প্রিন্সিপালের রুমে হয়নি প্রিন্সিপাল যখন শুনেছেন আমরা আসছি প্রিন্সিপাল তখন মানে সেই মুহূর্তে যদি শব্দটা বলি পালিয়েছেন তাহলে খুব ভুল হবে না সেই মুহূর্তে তিনি বেরিয়ে গেছেন কিন্তু আমাদের আমরা সইটা আমাদের আমরা সইটা পেয়েছি রিসিভ করেছি একদম স্পষ্টভাবে ভয় পেয়েছেন বলে উনি বেরিয়ে গেছেন ভয় পেয়েছেন বলেই বেরিয়ে গেছেন উনি অফিস আওয়ারের মাঝখানে উনি বললেন যে আমার একটা জরুরি কাজ আছে আমাকে আমি আজকে একটু বাইরে যেতে হবে উনি বেরিয়ে গেলেন উনি এখান থেকে অফিস থেকে বেরিয়ে গেছেন আমরা আসছি সেই খবর পেয়ে নিশ্চিত নিশ্চিতভাবে সেই খবর পেয়ে ভয় পেয়ে কলেজের তরফে মানা হচ্ছে না বলে আমরা ডেপুটেশন দিয়েছি আড়াই বছর ধরে কলেজের তরফ থেকে মানা হচ্ছে না বলে আমরা আজকে এত সক্রিয়ভাবে আমরা ভেতরে ঢুকেছি মানা না হলে কি হবে সেটা আগামী দিন বলবে তবে এইটুকুনি বলতে পারি এসে ছাত্রদের আন্দোলন ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন সংগঠিত করে যদি আমরা একদম স্পষ্টভাবে বলছি ছ তারিখ মধ্যে ছয়ই ডিসেম্বরের মধ্যে যদি সক্রিয়ভাবে যে আইএনসি অনুমোদন সেই অনুমোদন যদি না আসে যদি অন্যান্য দাবিগুলো নিয়ে যদি যে আমরা যেগুলো বলেছি তার সেগুলো যদি পূরণ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন যতটা বড় আন্দোলন করা যায় ওদের দাবি ছিনিয়ে আনার জন্য আমরা সে তার জন্য প্রস্তুত আছি আপনার নাম আমার নাম সৌর্যবন্ত আমি নদীয়া জেলা সম্পাদক এসব দাবি পূরণের সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা ছয় ডিসেম্বরের মধ্যে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সৌর্যবন্ত ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া